পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। মূলত জ্বালানির বিপুল খরচের কথা ভেবে এই প্রথম আধুনিক ডিজাইন ও রঙের ব্যাটারি চালিত ই স্কুটার বাজারে আনল ওকিনাওয়া কোম্পানি। বুধবার কলকাতার প্রথম শোরুমটির উদ্বোধন করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। মূলত তিনটি মডেলের স্কুটার বাজারে আনল এই কোম্পানি। একবার চার্জ দিলেই এই স্কুটি 200 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। এক ঘন্টায় এই স্কুটি 75 কিলোমিটার পথ অতিক্রম করবে। এই ধরনের স্কুটি বাজারে এই প্রথম এমনটাই জানালেন অনিল আগরওয়াল। কি ইলেকট্রিক ভেহিকল আমাদের একটা স্টেপ টুয়ার্ডস গ্রিন কলকাতা। সেকেন্ডলি উইদিন টু ইউনিট ইট রানস আপ টু 200 দ্যাট ইজ দ্য বেস্ট ফিচার। বে আপনি বলতে পারেন যে পেট্রোলের রেট যেরকম যাচ্ছে আমরাও ভাবি কি এটা প্র্যাকটিক্যালি পিপল উইল কাম ফরওয়ার্ড টু বাই দিস। এই শোরুমের উদ্বোধনী ছিলেন 70 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অসীম বোস, ঋষি শর্মা সহ অন্যান্যরা।